খুব ছোট বয়সে পরিবারের অমতে গিয়ে স্বামীর সাথে পালিয়ে বিয়ে করেছিলেন, আর সেই বিয়েরই 25 বছর পূর্ণ হলো। তাই তো স্পেশালভাবে স্বামীর সাথে কেক কেটে সেই বিবাহবার্ষিকী পালন করলেন পর্দার লক্ষ্মী কাকিমা ওরফে অপরাজিতা আঢ্য। বৌভাত থেকে বর্তমান 25 বছরের স্মৃতি অমিলন। শুভেচ্ছা জানাতে এক সংবাদ মাধ্যম তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। রবিবার রাত থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন এই অভিনেত্রী এবং তার স্বামী। এবারের বিবাহবার্ষিকীটা একটু আলাদাভাবে পালন করছেন অপরাজিতা আঢ্য এবং তার স্বামী অতনু। তারা এখন ঋষিকেশে রয়েছে। তারকা স্ত্রীর মানত নীলকণ্ঠ বাবাকে পুজো দেবেন শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই তার ইচ্ছে পূরণের জন্য বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন স্বামী অতনু। দাম্পত্য নিয়ে কথা উঠলেই পর্দার লক্ষ্মী কাকিমা শ্বশুরবাড়ির গল্প করেন, শ্বশুরবাড়ি এবং শাশুড়ির জন্য ঢালাও প্রশংসা করেন। স্বামী অতনুকে নিয়ে খুব কম শব্দই খরচ করেন অপরাজিতা। এটা কেন, কোনো অভিমান নাকি রয়েছে তাদের? অভিনেত্রীর বদলে জবাব দিয়েছেন তার স্বামী অতনু। তার কথায়, আপনারা পর্দার অপরাজিতাকে যেমন দেখেন বাস্তবেও ও ঠিক তেমনই, হো করে হেসে দেয় সবসময়, সবার সঙ্গে মেলামেশা করে, কারো বিপদ শুনলেই ঝাঁপিয়ে পড়ে, গুছিয়ে সংসার করে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করে এবং দিনের শেষে নিজেদের ভালো মন্দ এবং ঝামেলা নিজেরাই বসে মিটিয়ে নেওয়া হয়। তার জের পরের দিন আর থাকে না। 25 বছর ধরে এগুলো অক্ষরে অক্ষরে পালন করছে অপা, অভিমান তো হওয়ার কথাই রাখেনি তিনি। গত 25 বছর ধরে অপরাজিতা একই রকম, কোনো হেরফের তার মধ্যে নেই। এটাও সম্ভব অতনুর দাবি, অবশ্যই কিছু বদল এসেছে। তার অভিনেত্রী স্ত্রী আগের থেকেও বেশি আত্মবিশ্বাসী। জীবনের উত্থান পতন দেখতে দেখতে নিজেকে প্রমাণিত করতে করতেই এগুলো সম্ভব হয়েছে এবং স্ত্রীর সাফল্যে প্রতি মুহূর্তে গর্বের সঙ্গে অনুভব করেন তার স্বামী অতনু। তার আরও বক্তব্য, স্বভাবে আমি আর আমার স্ত্রী একদম উল্টো মেরুর, অপরাজিতা দিলখোলা, আমি খুব ভালো শ্রোতা, বেশি হইচই করতে পারি না, কথাও বলতে পারি না, এই বৈশিষ্ট্যই বোধহয় আমাদেরকে বেঁধে রেখেছে এত বছর। 25 বছর উপলক্ষে রেস্টুরেন্টে গিয়ে কেক কেটে বিবাহবার্ষিকীও পালন করেছেন অপরাজিতা আঢ্য এবং তার স্বামী অতনু। তারা বিভিন্ন মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে, যা দেখে শুভেচ্ছাই ভাসছেন অভিনেত্রীর পরিবার। অভিনেত্রী অপরাজিতা আঢ্য এভাবেই তার স্বামীকে নিয়ে এগিয়ে যাক, আজীবন তারা এভাবেই সুখে শান্তিতে থাকুক, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট গসিপ সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।